হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সো আপনারা দেখছেন স্মার্ট স্টাডি, আর সাথে আছি ফারজানা অ্যাঞ্জেল মায়া। সো আজকে আমরা নতুন আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বিসিএস প্রিলিপাসের জন্য কত ঘন্টা পড়তে হবে। এই বিষয়টা অনেকের মাথায় থাকে, সো আজকে আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলবো। সো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, আসলে কত ঘন্টা পড়া উচিত, কত ঘন্টা পড়তে হবে, এগুলো তো আমরা জানবোই। সো তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার এই স্মার্ট স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের আরও নিত্য নতুন বিশেষ সহ যে কোনো চাকরি বাকরির পড়াশোনা এবং মোটিভেশনালমূলক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সো আপনারা যদি মিস না করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন। তাহলে আমরা আজকের আলোচনা শুরু করি। আমাদের আলোচনা শুরু হচ্ছে বিসিএস প্রিলিপাসের জন্য কত ঘন্টা পড়া উচিত। তাহলে চলুন আমরা জেনে আসি বিসিএস প্রিলিপাসের জন্য আসলে কয় ঘন্টা পড়তে হবে। এটা কিন্তু ডিপেন্ড করে এক একজনের উপর, কারণ এক একজনের পড়ার স্টাইল এক এক রকমের হয়ে থাকে। আর আপনার যে কত ঘন্টা পড়লে হবে স্পেসিফিকভাবে আমি বলতে পারবো না, কারণ এটা খুবই মুশকিল একটা প্রশ্ন। কারণ আমি তো আর জানি না যে আপনার কতটুকু পড়লে আপনার কত তাড়াতাড়ি পড়া হয় বা আপনার কতক্ষণ পড়তে পারেন, এই বিষয়টা তো আর আমি জানি না, তাই না? এই বিষয়টা কিন্তু আপনারা নিজেরাই খুব ভালো জানেন যে আসলে আপনার কতটুকু পড়া উচিত আর কতক্ষণ পড়লে আপনার যে কোনো পড়া তাদের হয়। অনেকে রয়েছে অল্প একটু পড়তেই তাদের পড়াশোনা হয়ে যায় এবং মুখস্থ রাখতে পারেন, কিন্তু কিছু লোক রয়েছে যাদের অনেক পড়লেও পড়া হয় না, মনে থাকে না। সো এই ধরনের প্রবলেম রয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো যে পরিকল্পনাভাবে পড়তে হবে। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা তো অবশ্যই পড়তে হবে, এর বেশি আপনারা যত পড়তে পারেন ততই ভালো আমি বলবো। কিন্তু এক্স্যাক্ট টাইম আসলেই বলা সম্ভব না যে আসলে কত ঘন্টা পড়লে হয়ে যাবে, এটা কিন্তু বলা কার পক্ষে সম্ভব না। সো আমার পক্ষেও সম্ভব না। আর আপনি, আমার মনে হয় ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে, সেই বিষয়গুলো আপনারা বারবার বারবার পড়াশোনা পড়ুন, তাহলে কি হবে পরীক্ষায় গিয়ে আপনি কনফিউজড হবেন না, আর কনফিউজড না হলে আপনি তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন। সো এটা আপনার জন্য খুবই একটা ভালো বিষয় হয়ে যাবে। আর আমার মনে হয় কোন কোন টপিকগুলো বাদ দিবেন সেই টপিকগুলো বাদ দিয়ে আপনার শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেশি বেশি করে পড়া উচিত। আর আমি তো বললাম মিনিমাম 6 থেকে 8 ঘন্টা পড়বেন, আর এর যত বেশি পড়া সম্ভব পড়বেন, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো রেখে পড়বেন আমার কথা। আর এরকম বা এর চেয়ে ভালো আরও অনেক টেকনিক নিয়ে আলোচনা করা হবে এখানে স্মার্ট স্টাডি চ্যানেলে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।